ভার্সিটিতে প্রথম যেদিন ক্লাস করতে যাই সেদিন স্যার একে একে সবার সাথে পরিচিত হচ্ছিল। আমি যখন দাঁড়িয়ে নিজের পরিচয় দিব তখন স্যার আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, এই তুমি আইএস এর সদস্য নাকি? এই ভার্সিটিতে ভর্তি হয়েছ জঙ্গি হামলা করার জন্য? স্যারের কথা শুনে ক্লাসের সবাই হাসতে লাগল। আমি মাথা নিচু করে স্যারকে বললাম, স্যার আপনার কথাটা ঠিক বুঝলাম না। স্যার আবারও হো হো করে হাসতে হাসতে বলল, তোমার মুখ ভর্তি দাড়ি দেখে তো এটাই মনে হলো। সেদিনের পর কেউ আমাকে নাম ধরে ডাকে না, সবাই জঙ্গি বলেই ডাকে। স্যারকে দেখতাম মাঝে মাঝেই মজার ছলে আমাকে নানা রকম অপমান করত। সেদিন স্যার আমাকে দেখিয়ে সবাইকে বলল, এই ছেলেটার থেকে এ কিছু শেখো তোমরা। তিন দিন পরপর সেভ করলে নাপিতকে 50 থেকে 100 টাকা দিতে হয়, কিন্তু তাকে দিতে হয় না, কারণ সে দাড়ি রেখে দিয়েছে। একটা ভালো জিন্স প্যান্ট কিনতে গেলে 2500 টাকা লাগে, একটা ভালো শার্ট কিনতে গেলে 1500 টাকা লাগে, কিন্তু ওর এসব কিছুই লাগে না। সে 500 টাকা দিয়ে পাঞ্জাবি পায়জামা বানিয়ে ফেলতে পারে। তোমরা ছেলেরা সবাই খরচ কমাতে বাসারকে ফলো করো। স্যারের মুখে এইসব কথা শুনে ক্লাসের সবাই হাসতে লাগল, আর আমিও সেদিন প্রথম স্যারের চোখে চোখ রেখে মুচকি হেসে স্যারকে বললাম, স্যার দুই দিন পর যখন মারা যাবেন তখন কিন্তু ক্লিন শেভ করা উন্নত মানের জিন্স প্যান্ট আর শার্ট পরিহিত কেউ এসে আপনার জানাজার নামাজ পড়বে না। তখন কিন্তু আমারই মতো দাড়িওয়ালা 500 টাকার পাঞ্জাবি পায়জামা পরিহিত কেউ এসে আপনার জানাজার নামাজটা পড়বে। এইবার স্যারকে দেখলাম মাথা নিচু করে আছে, ক্লাসের সবাই নীরব, আর আমি তখন মুচকি হেসে ক্লাস থেকে বের হয়ে আসলাম। ইন্টার সেকেন্ড ইয়ারে পরে সঞ্জিদা নামের একটি মেয়েকে টিউশনি করাতাম। এক মাস পড়ানোর পর ছাত্রীর বাবা বেতনের টাকাটা আমার হাতে দিয়ে বললেন, কাল থেকে তোমার আর আসতে হবে না। আমি অবাক হয়ে বললাম, আঙ্কেল কারণটা কি জানতে পারি? আঙ্কেল তখন রেগে গিয়ে বলতে লাগলো, তুমি আমার মেয়েকে সবসময় মরার ভয় দেখাও কেন? পর্দা না করলে আখিরাতে এই হবে ওই হবে এইসব বলে আমার মেয়ের মাথাটা নষ্ট করে দিয়েছ। আমার মেয়ে মাথায় ওন্না দিল কি দিল না তাতে তোমার কি? তোমার এইসব হুজুরগিরি অন্য কোথাও গিয়ে দেখাও, মৃত্যুর ভয় আমার মেয়েকে দেখাতে এসো না। নজর ঠিক তো সব ঠিক, নজর ঠিক থাকলে এসব পর্দা করার কোনো দরকার নেই। আমি মুচকি হেসে ছাত্রীর বাবা মার দিকে তাকিয়ে বললাম, সবচেয়ে বড় শিক্ষক হলো বাবা মা। যে ঘরে আপনাদের মতো বাবা মা আছে সেই ঘরের মেয়েরা বেপর্দা হবে, এটাই স্বাভাবিক। আপনারা কত বড় ভুল করেছেন সেটা এখন না, কয়েকদিন পর হয়তো বুঝবেন। 7 মাস পর খবরের কাগজে একটা ছবি দেখে চমকে উঠলাম, আমার ছাত্রীর বাবা মার আর্তনাদের ছবি। ছবির ওপরে লাল কালি দিয়ে বড় বড় অক্ষরে লেখা, অন্তরঙ্গ ভিডিও ফাঁস হওয়ার জন্য তরুণীর আত্মহত্যা। আমি খবরের কাগজটা বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবতে লাগলাম, এই মৃত্যুর জন্য বাবা মাও দায়ী, মেয়েকে সঠিক শিক্ষা দিলে হয়তো এমনটা হতো না। আমার বিয়ের ঠিক 2 দিন পর আমার স্ত্রী আমায় বলল, আমার সাথে আর একদিনও সংসার করতে পারবে না, ও স্বাধীনতা চায়, পর্দার আড়ালে নিজেকে আবদ্ধ করতে পারবে না। অনেক বোঝানোর পরেও সে বুঝল না, তাই বাধ্য হয়ে অহনাকে ডিভোর্স দিলাম। বছর 2 পর ফুলের দোকানের সামনে যখন আমি দাঁড়িয়ে আছি তখন কে যেন পেছন দিয়ে আমাকে ডাকল। পিছনে ফিরে দেখি আমার আগের স্ত্রী, সে আমার পাশে এসে দাঁড়িয়ে বলল, কেমন আছেন? আমি হেসে উত্তর দিলাম, আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আমার কথার কোনো উত্তর না দিয়ে সে বলল, ফুলের দোকানে কেন? এমন সময় ফুলের দোকানের কর্মচারী ছেলেটা কোথা থেকে যেন দৌড়ে আমার কাছে এসে বলল, হুজুর আজ তো বেলিফুল পাই নাই, আশেপাশে দোকানেও খুঁজে পেলাম না, তবে একজনকে ফোন দিয়েছি, 20 মিনিট পর নিয়ে আসবে, আপনি একটু অপেক্ষা করেন। আমি তাকে নিয়ে একটা রেস্টুরেন্টে বসলাম। সে অবাক হয়ে বলল, দোকানের ছেলেটা এত উতলা হয়ে আপনার জন্য বেলিফুল খুঁজছে কেন? আমি মুচকি হেসে উত্তর দিলাম, আমি প্রতিদিন বাসায় ফেরার সময় আমার স্ত্রীর জন্য এই দোকান থেকে বেলিফুল কিনে নিয়ে যাই, ওর খুব পছন্দ বেলিফুল। যখন খাবার অর্ডার করলাম তখন আমি ওয়েটারকে বললাম, আমায় যে খাবারটা দিবে তার থেকে অর্ধেক যেন আমায় পার্সেল করে দেয়। অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে সে বলল, হঠাৎ পার্সেল কেন? আমি মাথাটা নিচু করে হেসে বললাম, আমি তোমার সাথে এই খাবারটা খাবো আর আমার স্ত্রী এই খাবারটা খাবে না সেটা হয় না,
তাই ওর জন্য আমার অর্ধেক খাবার নিয়ে যাব। খাওয়া শেষ করে আমি যখন পার্সেলটা হাতে নিয়ে বের হব, তখন সে বলল, আমি ভালো নেই, আপনার সাথে ডিভোর্সের পর আমি খুব স্মার্ট আর হ্যান্ডসাম ছেলে দেখে বিয়ে করি, কিন্তু বিয়ের পর দিন থেকে আমি একটুও সুখে নেই। স্বামীর চোখে আমি শারীরিক ক্ষুধা মেটানোর যন্ত্র বাদে আর কিছুই না। আমি খুব বড় ভুল করে ফেলেছি আপনাকে ডিভোর্স দিয়ে। আমি আর কিছু না বলে রেস্টুরেন্ট থেকে বের হয়ে আসলাম, আমার এক হাতে খাবারের প্যাকেট আর এক হাতে বেলি ফুল। আমি হেঁটে যাচ্ছি আর ভাবছি, জীবনের একটা সময় আমরা সবাই উপলব্ধি করতে পারি, কিন্তু যখন উপলব্ধি করতে পারি তখন হয়তো অনেক দেরি হয়ে যায়।